মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনে নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শিউলি এখন ডেস্ক থেকে বিস্তারিত কোয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড পেসিকের বলরুমে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে এবং মুজিব বর্ষ দু হাজার বিশ উদযাপন পরিকল্পনার্থে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও প্রকৌশলী মোহাম্মদ রাহাদুজ্জামানের উজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ প্রধান অতিথি ছিলেন ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দাতু ফোয়াদ বিন তালেব বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সিলর জহিরুল ইসলাম প্রকৌশলী আমিরুল ইসলাম এ কামাল হোসেন চৌধুরী মেহেদী মাসুদ মোহাম্মদ সোহেল রানা শাকওয়াত সুমন প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদ বাদল পবিত্র ক্রান্তেলোয়াদ আহ্বায়ক কমিটির সদস্য প্রদীপ কুমারের গীতা পাঠ জাতিসংঘীত এবং বঙ্গবন্ধু পরিবারের বিদেহী আত্মার মাফিরাজ সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির কবি আলমগীর হোসেন নূর মোহাম্মদ ভূয়া হুমায়ুন কবির লিটোন আজিস দেওয়ান শাকত হোসেন সঞ্জয় খান্না বিদ্যুৎ শাহজালাল ও মালয়েশিয়াস্থ সকল প্রাদেশিক শাখা কমিটির নেতৃবৃন্দ মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন জহুরবাবুর সভাপতি ফাহিম প্রধান সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আমিন পিজে শাখার সাধারণ সম্পাদক ইমা হোসেন ক্লাং শাখার সভাপতি সোহাগ নীলাই শাখার সভাপতি রানা ফকির শাখার খোকন কর্মকার পাংশাপুর কায়বাকার শাখার সভাপতি মনির রাওয়াং শাখার সাধারণ সম্পাদক এস এম জাকির সিগাম্বুট শাখার জাকির বুকিত বিংতাং শাখার মঞ্জুরুল ওয়াং সাবাজ্য শাখার ইকবাল কিপিং শাখার আমিন জালান কুচিংয়ের মানিক মালয়েশিয়া ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তারিকুল ইসলাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ইলিয় সহ আরওয়ানিকে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবার জাতীয় চার নেতা এবং সকল শহীদদের স্মরণে তাদের আত্মার কামনায় এবং জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় সহায়তা সহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয় এবং নেতাকর্মীদের নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে রহমান

দর্শক এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লুডাব্লু এই ঠিকানায় এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এমকে টেলিভিশন নেট এবং ফেসবুক ডট কম স্ল্যাশ এমকে টেলিভিশন পেজ শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ